এসো কোরআন শিখি এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো সহি কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে বিশ্বের যে যেখানে বসে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এসো কুরআন শিখি আর আপনাদের সঙ্গে আমি আছি করি মোহাম্মদ সেলিম দর্শক মণ্ডলী আপনারা খুশি হবেন এই এসো কুরআন শিখি অনুষ্ঠানটিকে ধন্য করার জন্য আজকে স্টুডিওতে কয়েকজন মেহমান উপস্থিত রয়েছেন আসুন মেহমানদের সঙ্গে আমরা পরিচিত হই সামনে উপস্থিত রয়েছেন হজরত মাওলানা আবুল কালাম আজাদ আল আজহারি আসসালামু আলাইকুম ওয়া ও বারাকাত আর উপস্থিত আছেন ডক্টর আবদুল্লাহ ফারুক সিনিয়র কর্মকর্তা রাজকীয় সৌদি দূতাবাস ঢাকা আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আমাদের স্টুডিওতে শিক্ষার্থী হিসেবে বেশ কয়েকজন শিক্ষার্থী উপস্থিত রয়েছেন আসুন ওনাদের সঙ্গে আমরা পরিচিত হই শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ মেহরবানিতে আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক মন্ডলী আজকের এই ক্লাসে আমরা শিখব মাজিদের সর্বশেষ হচ্ছে হচ্ছে নাস তার পূর্বের ফালাক আর সাধারণ আমরা যারা এই জেনারেল শিক্ষিত আমরা কিন্তু শেষের সুরাগুলি আমরা বেশি তিলাওয়াত করি এই জন্য আমি শেষ দিকের সুরাগুলি আপনাদেরকে ভালো করে মস্ক করিয়ে দিচ্ছি প্র্যাকটিস করিয়ে দিচ্ছি এবং আপনারা সহ দর্শক মন্ডলী আপনারা যে যেখানে আছেন মনোযোগ সহকারে স্ক্রিনের সামনে বসে পড়ুন টেলিভিশনের সামনে বসে পড়ুন আমি আশা করছি মনোযোগ সহকারে যদি আপনারা এই ক্লাসটি উপভোগ করেন বিশুদ্ধভাবে আপনারাও তিলাওয়াত করতে সক্ষম হবেন আসুন আল্লাহ তালার উপর ভরসা করে তিলাওয়াত শুরু করি বিস্মিল শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমরা বানান করে করে শব্দে শব্দে আয়াতে আয়াতে বাক্যে বাক্যে সুরাটা শিখে নেব ইনশা কফ কুল 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 চমৎকার আবার লাম আমি কিন্তু আপনাদেরকে বারবার বলেছি কফের উচ্চারণ করতে হলকে যাওয়া যাবে না জিব্বার গোড়া থেকে কুল একসাথে বলুন ঠোঁটটা গোল করুন কুল আরেকবার সোজা হয়ে বলুন দেখে দেখে বলুন মজা করে বলুন হাসতে হাসতে বলুন আরেকবার বলুন চমৎকার হামজা জবর আ লোকটা খুলে ফেলুন আইন চেহারাতে যেন চাপ না পরে কপাল যেন না বটে যায় চোখগুলো যেন বিজলি না মারে গাল যেন ফুলে না যায় আরেকবার বলুন

আপনাদের মনে আছে যে আমরা কফের উপরে কি দিব যজম দিব কারণ আয়াতের শেষ হরফে বাক্যের শেষ হরফে সাত জায়গায় জজম দিতে হয় তাই জের থাকলেও জজম দিব লাম কফ জবর লাক জি একসাথে বলুন কফে জজম কি কলা হ্যাঁ কফে জজম কি কলা কলকলা দুই রকম দুই প্রকার বলছিলাম নিচের পাতলা আর মোটা কফ

চমৎকার মিম নুন জের মিং এটা হলো ইকফা কিফা ইকফা ইকফার হরফ কয়টি 15টি ইকফার হরফ কয়টি 15টি সিন র জবর সার র জের রি শাররি 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 মিং শাররি আমি বলছিলাম নুনের গুন্না মুখ ফাঁকা এটাও কিন্তু নুন সাকিনের পরে সিন আসছে তার মানে নুন জড়িত রয়েছে এই জন্য নুনের সাথে সম্পর্ক এবং নুন দিয়ে যত গুন্না হবে সবগুলি গুন্না মুখ ফাঁকা রাখতে হবে দেখেন মিং ন মিং মিং সাররি বলুন জু রে জু রে সারি জি আপনারা মুখ ফাঁকা করে বলুন আবার বলুন একসাথে আমার মুখের দিকে লক্ষ্য করুন আরো জোরে আওয়াজ করে একসাথে বলুন মিম আলিফ জবর মা সারি মা জি একসাথে বলুন মিং মা মিং বলার সময় আরো মুখটা ফাঁকা করেন মিং সাররি মা 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 জবরের বাম পাশে খালি আলি ফলে কয় আলিফ লম্বা হবে জি বলুন খ জবর খ মুখ গোল হবে না খ লাম জবর লা খলা খলা কফ জবর ক ওয়াকফ করলে কি হবে কল কলা হবে কি হবে মোটা না পাতলা জি উচ্চারণ করুন খ দেখেন কলা ক এরকম গোল হবে না দেখেন এরকম না এদিকে লক্ষ্য করুন আওয়াজ করে বলুন একসাথে বলুন হাসতে হাসতে বলুন দিকে দেখে দেখে বলুন আরেকবার যাদের বয়স চল্লিশের বেশি তারা বলুন যাদের বয়স চল্লিশের নিচে তারা বলুন মাশাল যাদের দাড়ি প্যাকে গেছে তারা বলুন যাদের চোখে চশমা আছে তারা বলুন তার মানে সবার হয়ে গেছে এবার লক্ষ্য করুন মিং স্যার মা খলাক চমৎকার এবার দুইটি আয়াত আমরা তিলাওয়াত করব। আপনারা সকলেই স্কীনে দেখে লক্ষ্য করুন আমার হাতের দিকে দেখে দেখে বলুন জি কুল হ্যাঁ হম তারপরে

দা সবাই জীবানছেন তো নাকি ইদা ইরা ওয়া ক দা ওয়াকফ করলে কি হবে আল্লাহ আল্লাহ ওয়াকাবে না কবে তোমারে আওয়াজ করে ওয়াকাবে একসাথে মজা করে হাসতে হাসতে দেখে দেখে আরেকবার ওকে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন দর্শক আপনারাও দেখুন আমি এখানে টাচ করবো আপনারা সবটুকু আয়াত একসাথে বলবেন ওয়া থেকে বলুন জি দর্শক আপনারা সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন শিক্ষার্থী বন্ধুরা আমি তিনটি আয়াত তিলাওয়াত করে দিচ্ছি সকলে ভালো করে ফলো করুন কুল উজু র বিল ফ্যালাক শুনুন মিং সার রিমা হলা ক ওয়া মি সার কবে এবার আপনারা একসাথে বলুন যে ফার্স্ট টু লাস্ট হ্যাঁ আবার তারপরে চমৎকার সুন্দর ভাবে আপনারা তিলাবত করেছেন দর্শক আমরা এবার শিক্ষার্থীদের কাছ থেকে এটা শুনে জি সুন্দর মাশাআল্লাহ বলুন সবাই বাকি অংশটুকু আমরা পরবর্তী ক্লাসে শিখে ইনশাআল্লাহ চলে যাচ্ছি আমাদের আজকের মেহমানদের কাছে শুরুতেই যাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ আল আজহারি মুহতারাম এতক্ষণ পর্যন্ত আপনি দেখছিলেন আমাদের এই বয়স্ক শিক্ষার্থী ভাইরা সূরাতুল ফালাকের তিনটি আয়াত করেছে তা আপনার কাছে কেমন লেগেছে এবং এই শিক্ষা পদ্ধতিটা কিভাবে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে পারে তার সুচিন্তিত মতামত আপনার কাছে কামনা করছি আল্লাহ পাকের যে আপনারা অত্যন্ত শাহী একটা তালিম নিচ্ছেন এটা আল্লাহ শুক্রিয়া শুকরিয়া তাউন করা পরস্পর পরস্পর সহযোগিতা করা আজকে যদি এই যে পদ্ধতিতে আলহামদুলিল্লাহ দেশ বিদেশে পৃথিবীর বিভিন্ন জায়গায় দর্শকেরা দেখছেন এটা যদি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সকলের সার্বিক সহযোগিতা পাওয়া যায় তাহলেই এটা আরও প্রাণ পাবে আশা করি কায়ামত পর্যন্ত বেঁচে থাকবে ইনশা আল্লাহ আর আপনাদের উচিত হবে আপনারা প্রতিটি সময় কোরআনকে নিয়ে তেলাওয়াত করবেন কেয়ামা কৌদ সর্ব অবস্থায় আর এটা আমি মিশরে ইউসুফ আল কারদাবি সাহেব ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম একটা অনুষ্ঠানে তিনি বলেছিলেন আমি তার একটা ইন্টারভিউ নিয়েছি তিনি বলেছিলেন এভাবে আল ওয়াক্ত হুয়াল হায়া মানুষের জীবনটাই সময়টাই হচ্ছে তার জীবন আপনি কোরআন বাসে যাচ্ছেন কোরআন পড়েন আপনি সময় পেয়েছেন হাতে একটা কোরআন রাখেন আপনি সেটাকে তেলাওয়াত করেন আপনি কোরআন না রাখতে পারেন আপনি মুখস্থ যেটা আছে সেটা তেলাওয়াত করেন এটাই হচ্ছে আপনার সময়টাকে কাজে লাগানো কাজই যে যেখানে আছেন মা ও বোনেরা যারা দেখছেন তাদেরকে বলবো আপনি পাক করতেছেন পাকের ঘরে একটা কোরআন একটা সিডি রেখে দেন আপনি সেখান থেকে শুনেন অথবা এই যে মাই টিভিটা যেটা হয় এটা ধারণ করেন ধারণ করে আবার দেখেন তার মানে হচ্ছে কোরআনের সংস্পর্শে থাকা যদি আপনি কোরআনের সংস্পর্শে থাকতে পারেন তাহলে দুনিয়াতেও আপনি যেমন কলবুন সালিম কল্প আপনার জীবন্ত থাকবে কল্প কল্প বেঁচে থাকবে আর এই বেঁচে থাকা কালবি আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে দর্শক চলে যাচ্ছে আমাদের একজন ডক্টর ফারুক আমি জানাই যে তারা এমন একটা সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন তার কারণ বয়স্ক বলতে এখানে সত্যি ব্যতিক্রম ধর্ম বয়স্ক আমি দেখলাম এখানে মার্শাল্লাহ আমি দেখছি যে প্রকৌশলীবিদ আছেন এখানে শিক্ষাবিদ আছেন ইউনিভার্সিটির অধ্যাপক বৃন্দ আছেন আইনজীবী বৃন্দ আছেন তো আমি তাদেরও লক্ষ্য করে বলতে চাই যে আপনারা সারা জীবন অনেক কিছু শিক্ষা অর্জন করেছেন তবে শেষ জীবনে এসে যে শিক্ষাটা অর্জন করছেন এটাই আমি মনে করি আপনার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা এটাই আল্লাহ রবুল আলমিন আপনাকে শেষ জীবনে এসেও বিশুদ্ধভাবে কোরআনে কারিমের কোরআনে কারিম শিক্ষা অর্জনের সুযোগ দিয়েছেন এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার কারণ বিশুদ্ধভাবে কোরআন তেলাতকারীর সংখ্যা খুবই নগণ্য অনেক বড় বড় আলেমও কিন্তু মহাদ্দেশেরাও কিন্তু বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারেন না অথচ কোরআনের দাবি কোরআন আকর্ষণ কখন করে যখন আপনি বিশুদ্ধভাবে পড়বেন দেখেন আমরা শুনেছি বিশ পৃথিবী বিখ্যাতকারী আব্দুল বাসেদ সাহেব যে মিশরের কথা আমাদের শাহেখ আবুল কালাম আজহারি বললেন তার সুললিত কণ্ঠে কোরআন বাজি শুনেই অসংখ্য লোক ইসলাম ধর্মে তার প্রবেশ করেছেন আলহামদুলিল্লাহ আজম আজানের সুললিত কণ্ঠ শুনে অসংখ্য অমুসলিম তার ইসলামে প্রবেশ করে তো সুতরাং বিশুদ্ধভাবে আমি আপনি যখন কারেম পড়বেন তখন এটা আবেদন আলাদা হবে এটা আকর্ষণ সৃষ্টি করবে তারই সাথে কোরআনের সাথে আপনার সংযোগ হবে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আপনার সংযোগ হবে সম্মানিত শুধুমণ্ডলী তার কারণ কোরআন সকল জ্ঞানের ভান্ডার। কোরআন আলোকিত মানুষ তৈরি করে কিতাবন আংজাল্লাহ ইলাইকা লি তুখরিজানা জুলুমাতিলা নূর আল্লাহ বকরবুল আলামিন বলছেন এই কোরআন আমি আপনার উপর অবতীর্ণ করেছি আপনি যেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন কোরআন আলোকিত মানুষ তৈরি করবে সুশীল নাগরিক তৈরি করবে জঙ্গি বিরোধী মানুষের প্রতি মানুষের যে মায়া মোহাব্বত প্রেম ভালোবাসা এ কোরআন শিক্ষা শিক্ষা দেবে তো সুতরাং আমি বিশেষ করে জানাব কারি সেলিম সাহেব সত্যি আমি বহুদিন যাবত তার সুনাম সুখ্যাতি শুনি কিন্তু আজকে প্রথম তার আমার সাক্ষাতের সুযোগ হয়েছে এবং তিনি যে সুন্দরভাবে বিশুদ্ধভাবে অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিতে তিনি যেভাবে কোরআন কারিম শিক্ষা দিচ্ছেন আমি আল্লাহ বাকরবুল আলমের কাছে তার হায়াত তৈবা কামনা করি তারই সাথে আমি মনে করি এখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও দরকার যারা বৃত্তশালী আছেন ধনী আছেন যারা আপনার শিল্পপতি আছেন আমি তাদেরকে আহ্বান জানাব যে আপনার সম্পদকে পবিত্র করার জন্য এই শ্রেষ্ঠ একটা খাতে বিনিয়োগ করুন এই খাতটাকে সমগ্র বাংলাদেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় ছড়িয়ে দিতে হবে তবে ইনশাল্লাহ আমাদের দেশ থেকে আপনার আলোকিত মানুষ তৈরি হবে সৎ চরিত্র নৈতিকতা সম্পন্ন পিওর ইসলামী তরুণ এখান থেকে কায়েম হবে এখান থেকে সৃষ্ট হবে ইনশাল্লাহ জনাব আপনাকে অনেক অনেক মোবারকবাদ অত্যন্ত চমৎকার এবং সুন্দর উপযুক্ত কথাগুলি আমাদের জন্য বলেছেন আল্লাহসোহানা তাআলা আপনাকেও আমাদের সঙ্গে কোরানের ক্ষেদমত করার জন্য কবুল করুক সবাই বলছে আল্লাহ আমি দর্শক শুনছিলেন এতক্ষণ পর্যন্ত আমাদের মেহমানদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আর আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তাই আপনাদেরকেও জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আমাদের সঙ্গে নিয়মিত থাকুন এবং বারবার আমাদের এসো কোরআন শিখে অনুষ্ঠান আপনারা দেখুন কোরআন সহিভাবে শিখুন দৈনন্দিন চমৎকার সুন্দরভাবে ইবাদত বন্দী করুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি